আবারও জাতীয় দলের জার্সিতে জ্বলে উঠলেন আর্জেন্টাইন গোল মেশিন লাউতারো মার্টিনেজ। স্মরণ করিয়ে দিলেন 2021 সালে কোপা আমেরিকায় পারফরমেন্সের কথা। ঠিক তেমনই এবারের কোপা আমেরিকায়ও গোল বন্যায় ভাসিয়ে দিচ্ছে আর্জেন্টিনাকে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে ফর্মে ফিরে জাতীয় দলকে এগিয়ে নিলেন কোয়ার্টার ফাইনালে। 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও লাউতারো মার্টিনেজের দুঃসময় যেন কাটছিলই না। জাতীয় দলে বারবার গোল মিসের হতাশা যেন পিছু ছাড়ছিল না মার্টিনেজকে। এরই সাথে পেরিয়ে গেল বেশ কয়েকটি বছর, তবুও যেন নিঃসন্দেহে ফিরতে বারবার ব্যর্থ হচ্ছিল মার্টিনেজ। ঠিক তখনই তার ফর্মে ফিরিয়ে আনার ত্রাতা হয়ে ওঠেন তার জাতীয় দল সতীর্থ লিওনেল মেসি। গত ফ্রেন্ডলি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে 39তম মিনিটে পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা। মেসি নিজে পেনাল্টি কিকটি না নিয়ে ফর্মে ফেরাতে মার্টিনেজকে এগিয়ে দেন সেই পেনাল্টি, এবং লাউতারো নিরাশ করেনি পেনাল্টি থেকে। পেনাল্টি থেকে গোল করার পর সেই ম্যাচে মেসির অ্যাসিস্টে করেন আরও এক গোল। এরপরে যেন পিছনে ফিরে তাকাতে হয়নি মার্টিনেজকে, দলের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তাকে। এবারের কোপা আমেরিকায় 3 ম্যাচে করেছেন 4 গোল। প্রথম 2 ম্যাচে সাবস্টিটিউট হিসাবে মাঠে নেমেই 2 গোল করেছেন, এবং অবিশ্বাস্য হলেও 2 ম্যাচে 88 মিনিটেই গোল করেছেন লাউতারো। এদিকে শেষ ম্যাচে পেরুর বিপক্ষে জোড়া গোল করে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন মার্টিনেজ। সর্বোচ্চ 4 গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন মার্টিনেজ। জাতীয় দলের হয়ে টানা গোল করে দলকে এনে দিয়েছেন কোয়ার্টার ফাইনালে। আশা করা যায় কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছে শিরোপা নিজেদের করে নেবেন মার্টিনেজ।